আজকে আমরা শুরু করছি HTML এর প্রথম ক্লাস। আজকে আমরা মূলত দেখাবো HTML প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করে কিভাবে একটি ওয়েব পেজ, মানে একটা ওয়েবসাইটের একটি ওয়েব পেজ আমরা তৈরি করব, এবং কিভাবে কোথায় লিখতে হবে HTML গুলো, এবং কিভাবে আমরা সেভ করব, এবং কিভাবে আউটপুট হিসেবে দেখব, আমরা সবকিছু আসলে দেখব। তো আমরা প্রথমত একটু করে বলে রাখি, আসলে আমরা HTML মানে আমাদের যে তথ্য যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায় অর্থাৎ ওয়েবসাইট ডিজাইন ও HTML, এই চ্যাপ্টারের HTML যে ভাষাটি, এটা হচ্ছে আসলে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা সাহায্যে ওয়েব পেজ তৈরি করা হয়। তো এখন আমি তার আগে একটি ওয়েব পেজ তোমাদেরকে একটু দেখাই কিভাবে আসলে ওয়েব পেজ গুলো কিরকমই হয়। তো আমি দেখাচ্ছি, দেখো তোমাদের কম্পিউটারে, তোমরা যাদের কাছে ল্যাপটপ অথবা পিসি আছে, তোমরা দেখবা সবার কম্পিউটারে এক একটি ওয়েব ব্রাউজার থাকে। যেমন ধরো আমি এখানে আমার মজিলা ফায়ারফক্স আছে এবং ক্রোম, গুগল ক্রোম আছে। তো আমি মজিলা ফায়ারফক্স ওপেন করলাম। ওপেন করার পরে যে জিনিসটা দেখা যাচ্ছে, এখানে একটা উইন্ডো চলে আসছে। খেয়াল করো আমাদের এই যে একটা উইন্ডোর মধ্যে, বলতে চাচ্ছি আমি এই যে উপরে যে অংশটা, অর্থাৎ এখানে এই যে উপরের অংশটা, এটা হচ্ছে হেড, এবং এই নিচের পুরো অংশটা হচ্ছে বডি। অর্থাৎ একটা ওয়েব পেজের আসলে দুটি অংশ থাকে, এটা একটা ওয়েব পেজ, এই ওয়েব পেজের দুটি অংশ থাকবে। উপরের অংশটাকে আমরা হেড বলবো এবং নিচের অংশটাকে আমরা বডি বলবো। তো উপরের অংশে আসলে, অর্থাৎ হেডের মধ্যে কি কি থাকে, হেডের মধ্যে আসলে একটা ওয়েব পেজের টাইটেল থাকে। যেমন ধরো এখানে দেখা যাচ্ছে নিউ ট্যাব নামে একটা টাইটেল দেখা যাচ্ছে, এটা হচ্ছে আসলে এই ওয়েব পেজটার টাইটেল। এবং যে একটা চার্জ বক্স, অর্থাৎ একটা অ্যাড্রেস লিখার একটা বক্স থাকে, এবং বিভিন্ন চার্জ অপশন থাকে। তো এই অ্যাড্রেস বক্সের মধ্যে আসলে ওয়েবসাইটের ঠিকানাটা লিখতে হয়। এরপরে এর যে নিচে বডি আছে, বডির মধ্যে আসলে বিভিন্ন কন্টেন্ট থাকে, অডিও ভিডিও টেক্সট, বিভিন্ন অন্য পেজের লিঙ্ক, এই ধরনের বিভিন্ন ধরনের লিঙ্ক থাকে এবং কন্টেন্ট থাকে। তো মূলত এই ধরনের ওয়েব পেজই আমরা তৈরি করব HTML এর সাহায্যে। তো এবার আসি আমরা একটু দেখি, আমরা এটা মিনিমাইজ করে রাখলাম, এবার দেখবো যে কি আমরা HTML টা আসলে কি জিনিস। তো আসলে HTML হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা আসলে বলি যে কি বিভিন্ন ধরনের ট্যাগের সমষ্টি। তো এখন কথা হচ্ছে ট্যাগ আসলে কি। ট্যাগ হচ্ছে আসলে, খেয়াল করো ট্যাগ বলতে বোঝাচ্ছি এই যে যখন কোনো একটা ওয়ার্ডকে এভাবে লেস দেন এবং গ্রেটার দেন, এগুলোকে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট বলি। তো লেস দেন এবং গ্রেটার দেনের ভিতরে লিখতে হয়, এগুলোকে আসলে এক একটি ট্যাগ বলা হয়। তো কিছু কিছু সময় আমরা অনলি অ্যাঙ্গেল ব্র্যাকেটের সাহায্যে লিখবো, আবার কিছু সময় দেখা যাচ্ছে যে কি অ্যাঙ্গেল ব্র্যাকেটের সাহায্যে একটা স্ল্যাশ দিয়ে আমরা লিখি। তো অর্থাৎ শুধুমাত্র আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট ইউজ করি, তখন সেটাকে আমরা বলবো ওপেনিং ট্যাগ, এবং যখন অ্যাঙ্গেল ব্র্যাকেটের সাথে যখন আমরা স্ল্যাশ ইউজ করব, তখন এটাকে আমরা ক্লোজিং ট্যাগ বলবো। যেমন ধরো আমি আরেকটি দেখাতে পারি, বডি। যেমন ধরো বডি নামের একটি ট্যাগ আছে, ঠিক এই ট্যাগটাও আবার ক্লোজিং ট্যাগও আছে, এটাকে আমরা আসলে ট্যাগ বলি। এই ধরনের অনেকগুলো ট্যাগের সাহায্যে আমরা মূলত HTML ভাষাগুলো লিখি। তো এখন আসবো এই যে আমরা যে ট্যাগগুলো নিয়ে কথা বলছি, এই ট্যাগ আসলে প্রধানত দুই প্রকার, একটাকে আমরা বলি যে কি কন্টেইনার ট্যাগ, আর একটি বলি যে কি এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ বলতে আসলে বুঝাই, দেখো তোমরা একটু খেয়াল করে দেখো, আমি মার্ক করে দিচ্ছি। কন্টেইনার ট্যাগের মধ্যে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকে, আর এই মাঝখানে কিছু কন্টেন্ট থাকে। এখানে আমি কিছু কন্টেন্ট থাকে, এখানে কিছু কন্টেন্ট বা এলিমেন্ট যাই বলি না কেন থাকে। আর যখন শুধুমাত্র ওপেনিং ট্যাগ থাকবে কিন্তু কোনো ধরনের ক্লোজিং ট্যাগ থাকবে না, তখন ওই ট্যাগ গুলোকে আমরা এমটি ট্যাগ বলি। তো এই ধরনের আসলে ট্যাগের সাহায্যে মূলত আমরা HTML ভাষাগুলো তৈরি করি। তো আমি আবারও বলছি, ট্যাগ প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ যেখানে স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুটি থাকবে, আর এমটি ট্যাগ বলতে শুধু স্টার্টিং ট্যাগই থাকে, তার মধ্যে ক্লোজিং ট্যাগ থাকে না। তো এবার আসি আমরা দেখব আসলে এই যে ট্যাগ গুলোর কথা বলছি, এই ট্যাগ গুলো আমরা কোথায় লিখতে হয় এটা একটু আমরা দেখে নিব। তো আমি আবারও এটাকে মিনিমাইজ করছি। দেখো আমরা আসলে এই যে HTML যে ট্যাগ গুলো লিখবো, সেটা একটা প্ল্যাটফর্ম দরকার, যে প্ল্যাটফর্মটাকে আমরা বলি টেক্সট এডিটর প্ল্যাটফর্ম, অর্থাৎ টেক্সট এডিটর সফটওয়্যার। তো টেক্সট এডিটর সফটওয়্যার আসলে উইন্ডোজে বিল্ড ইন অবস্থায় থাকে। তো
তোমরা যারা বিভিন্ন ধরনের উইন্ডোজ 7 8 এগুলো ইউজ করে থাকো অথবা এক্সপি ইউজ করে থাকো, আমি উইন্ডোজ 10টা ইউজ করছি, তো যারা ইউজ করে থাকো তোমরা আসলে এখানে স্টার্ট বাটন যেটি থাকবে স্টার্ট বাটন ক্লিক করলে অ্যাক্সেসরিজ নামে একটা অপশন আসবে, অ্যাক্সেসরিজ এর মধ্যে ঢুকলেই তোমরা নোটপ্যাড পাবে। আর একদম সহজেই যদি বলি এখানে একটা চার্জ বক্স আছে, চার্জ বক্সের মধ্যে ক্লিক করলে কিন্তু তোমরা চার্জ বক্সের মধ্যে একটু লিখে দিলে নোটপ্যাড এই অপশনটা লিখে দিলে দেখো এই যে নোটপ্যাড অপশনটা আমার সফটওয়্যারটা ওপেন হবে। তো এখন এই যে সফটওয়্যারটা ওপেন হলো দেখো এখানেই মূলত আমাদের এই ট্যাগগুলো লিখতে হবে এবং ট্যাগের সাহায্যে আমরা মূলত ওয়েব পেজ তৈরি করব। এবার আসি আমরা আসলে বিভিন্ন ধরনের ওয়েব পেজ তৈরি করব, তো আমরা ইন ফিউচারে অথবা এখন থেকে শুরু করছি কি কি ধরনের ওয়েব পেজ তৈরি করব সেটা একটু করে আমি দেখাচ্ছি। দেখো আমি আমার কাছে কিছু প্রশ্ন আছে, তো প্রশ্নের মধ্যে এটা হচ্ছে টোটাল একটা এসটিএমএল এর প্রশ্ন, এখানে আসলে 1 2 3 করে অনেকগুলো পেজ আছে, তো আমরা এই পেজগুলো এগুলো প্রত্যেকটা এক একটা প্রশ্ন এই পেজগুলো মূলত আমরা সবগুলো তৈরি করব। তো আজকে আমরা বেসিক ক্লাসটা অর্থাৎ যদি বলি যে কি এসটিএমএল এর মৌলিক কাঠামো, আজকে আমরা মৌলিক কাঠামোটাই তৈরি করব। তো মৌলিক কাঠামো তৈরি করার জন্য আমরা আসলে দেখো এই যে এক নং প্রশ্নটাই আমরা সলভ করব। তো যদি বলি আমি একটু করে জুম করে দেখাচ্ছি, দেখো এক নং পেজটি, তো এক নং পেজের মধ্যে আসলে কি দেখাচ্ছে সেটা হচ্ছে এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ আছে খেয়াল করো, এবং এই ব্ল্যাঙ্ক পেজটি তৈরি করার জন্য আমাদের এখানে লেখা আছে উপরের পেজটি তৈরির জন্য এসটিএমএল ট্যাগ বা কোড লিখতে হবে। এই ধরনের আসলে তোমাদেরকে একটি উদ্দীপক দিবে, এই উদ্দীপকটা তৈরি করার জন্য তোমাদের কি কি কোড লিখতে হবে সেটা একটু প্রশ্ন আনসারের মধ্যে লিখতে হবে। তো এই প্রশ্নটি আমি একটু করে তোমাদেরকে বোঝাই, এখানে আসলে এই যে আমরা এই পেজটা যে তৈরি করছি এই যে উপরের যে অংশটা এটা একটা টোটাল একটা ওয়েব পেজের চিত্র, এই যে উপরের অংশটাকে আমরা বলি হ্যাট এবং নিচের অংশটাকে আমরা বলি বডি। আমি যদি একটু মেনশন করে দিই তোমাদেরকে একটু করে দেখাই, দেখো আমি এখানে লিখে দিচ্ছি যে কি এটা হচ্ছে হ্যাট এবং এই অংশটা এটাকে আমরা বলি বডি। তো আমরা এখন এই যে হ্যাট এবং বডি কিভাবে কাজ করে সেটা একটু দেখাচ্ছি। দেখো এখন আমরা আসলে এই যে হ্যাট এবং বডির যে মূল অংশটা সেটাই আমরা একটু করে দেখছি। তো আমরা প্রথমত করব কি, আমাদের একটা ওয়েব পেজ তৈরি করার জন্য প্রথমে যেহেতু আমরা এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করছি সেজন্য প্রত্যেকটা এইচটিএমএল ডকুমেন্টের শুরুতে আমাদেরকে এইচটিএমএল ট্যাগ দ্বারা শুরু করতে হবে, এবং আমাদের এইচটিএমএল এই যে ডকুমেন্টটা শেষ করতেই হবে আমাদের এইচটিএমএল এইচটিএমএল ক্লোজিং ট্যাগের সাহায্যে। আমি আবারও বলছি কোন একটা ডকুমেন্ট শুরু করার অবশ্যই প্রত্যেকটা ডকুমেন্টের ক্ষেত্রে শুরু করার ক্ষেত্রে প্রথমে আমরা এইচটিএমএল ট্যাগ স্টার্ট করব এবং সবার শেষে অবশ্যই এইচটিএমএল ট্যাগটা ক্লোজ করতে হবে। এবার আসি, এবার ওই যে বললাম আমাদের ওয়েব পেজটা অর্থাৎ আমরা এটার কথা বলছি, এই যে ওয়েব পেজটার প্রথম অংশটা হচ্ছে হ্যাট এবং দ্বিতীয় অংশটা হচ্ছে বডি। তো আমরা এই যে হ্যাট এবং বডি তৈরি করার জন্য আমরা কি করি দেখো, আমরা প্রথমে হেড তৈরি করার জন্য আমরা হেড একটা ট্যাগ স্টার্ট করব, যেহেতু হেড এর মধ্যে কোনো কিছু লেখা নাই সেই জন্য আমরা আসলে হেড ট্যাগটা শেষ করে দিব ক্লোজিং করে দিব। এরপর আমরা করব কি, আসলে এরপরে হচ্ছে আমাদের বডি বডি ট্যাগ শুরু করব, বডি ট্যাগ শুরু করব। এরপরে আমরা যেহেতু বডিতেও কোনো কিছু লেখা নাই তাই আমরা আসলে বডি ট্যাগ শেষ করব। এই হলো আমাদের একটি এইচটিএমএল এর একটি মৌলিক কাঠামো। যদি বলি এইচটিএমএল এর মৌলিক কাঠামো আসলে একদম সিম্পল, তো এখানে হেড এর মধ্যেও কোনো কিছু লেখা নেই বডিতেও কোনো কিছু লেখা নেই, আসলে এটা একটা ব্ল্যাঙ্ক পেজ, এই ব্ল্যাঙ্ক পেজটা তৈরি করার জন্য আমাদের যে কোডগুলো লিখতে হবে প্রথমে আমরা এইচটিএমএল শুরু করব, তারপর এইচটিএমএল একদম সবার শেষে গিয়ে এইচটিএমএল শেষ করব। যেহেতু পুরো সম্পূর্ণ ডকুমেন্টটি এইচটিএমএল ডকুমেন্টের দুটি অংশে বিভক্ত, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি, তাই আমরা হেড শুরু করে হেড শেষ করলাম, এরপরে বডি শুরু করে বডি শেষ করলাম। যেহেতু আমাদের হেড এর মধ্যে কোনো কিছু লেখা নাই তাই আসলে এখানে কোনো কিছু লিখতে হবে না, এবং বডিতেও যেহেতু কোনো কিছু লেখা নাই তাই আসলে এখানে কোনো কিছু লিখতে হবে না। এবার আমরা কি করব সেটা একটু দেখছি। আমাদের করতে হবে কি, আমরা এতটুকু লেখার পরে আমরা আসলে নোটপ্যাড এর এই যে ফাইল ফাইলে যাব, ফাইলে গিয়ে আমরা সেভ এস যে অপশনটা আছে ওখানে ক্লিক করব, অর্থাৎ আমরা এই ডকুমেন্টে আমরা ক্লিক করব, ক্লিক করে অর্থাৎ সেভ করার জন্য আমরা ক্লিক করছি। তো সেভ করার ক্ষেত্রে তোমরা খেয়াল করে দেখো
এখানে একটা ফাইলের নাম আছে এবং তারপরে আমরা সেভ করব। তবে এই ফাইলটি সেভ করার পূর্বে কোন জায়গায় সেভ করছি সেটা একটু আমরা নিশ্চিত করে রাখব। এই যে আমাদের মাই কম্পিউটার অথবা দিস পিসির, এই যে আমি এখানে ডেস্কটপে ক্লিক করে রাখলাম, অর্থাৎ আমি যে ফাইলটা ক্লিক যে ফাইলটা সেভ করব সেটা আসলে ডেস্কটপে সেভ করে রাখব। তো সেজন্য আমরা কি করি দেখো, এখানে একটা ফাইলের নাম দিব। মনে করো আমি এটা প্রথম পেজটা তৈরি করতেছি, তাই আমি এটা নাম দিচ্ছি ফার্স্ট পেজ ডট html। একটু বলে রাখি যে কোন নামের শেষে, যেমন ধর আমাদের ফাইলের নাম হচ্ছে এতটুকু, ফার্স্ট পেজ এতটুকু হচ্ছে আমাদের ফাইলের নাম, এই নামের পরে অবশ্যই ডট html দিতে হবে অথবা ডট stm দিতে হবে। এটি যদি আমরা না দিই তাহলে কিন্তু এটি ওয়েব পেজ হিসেবে সেভ হবে না। আমি বারবার বলছি নাম সেভ করার পূর্বে, সেভ করার সময় নাম দেওয়ার পরে ডট html অবশ্যই লিখব। এরপর আমরা সেভ করছি, সেভ করার পরে আমরা দেখব আসলে অলরেডি একটা ওয়েব পেজ অলরেডি আমরা তৈরি করে ফেলছি, এখন আমরা একটু দেখব এই ওয়েব পেজটি কিরকম। এখন দেখো আমরা সরাসরি এটাকে ক্লোজ বাটন না দিয়ে আমরা মিনিমাইজ করে রাখছি, আমাদের যে ওয়েব পেজটা তৈরি করছি সেটা দেখতে কিরকম, অর্থাৎ আমরা আরো কিছু আপডেট করব সেজন্য। তো দেখো এই যে ডিসপ্লেতে দেখা যাচ্ছে আমাদের এই যে ফার্স্ট পেজ নামে একটি পেজ, দেখো আমরা যে নামে সেভ করেছিলাম এই নামে আমাদের এখানে সেভ হয়ে আছে। তো তোমাদের অনেকের হয়তো বা মজিলা ফায়ারফক্স নাও থাকতে পারে, যাদের কাছে ইন্টারনেট এক্সপ্লোরার আছে তখন দেখবা আইকনটা ইন্টারনেট এক্সপ্লোরার আইকন হবে, আসলে যেটাই ডিফল্ট করা আছে সেটাই আইকন থাকবে। এখন আমার এই ওয়েব পেজটি কিরকম হয়েছে একটু দেখার জন্য আমি কি করবো, এটাতে ক্লিক করবো, এটাতে ডাবল ক্লিক করবো, পাচ্ছি এই যে এটাই হচ্ছে আমাদের ওয়েব পেজ। তো আমি তো বলছিলাম আমাদের এই ওয়েব পেজটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক পেজ, বডিতে কোনো কিছু লেখা নাই, হেডের মধ্যেও কোনো কিছু লেখা থাকার কথা না। কিন্তু কথা হচ্ছে একটা জিনিস দেখো, একটা ওয়েব পেজের টাইটেল ছাড়া কখনো ওয়েব পেজ হয় না, যেহেতু আমি হেডের মধ্যে কোনো কিছু লিখি নাই, কিন্তু আমাদের মজিলা ফায়ারফক্স ব্রাউজার তার নিজের থেকে একটা টাইটেল এখানে দিয়ে দিছে এবং তার নিজের থেকে একটা এখানে অ্যাড্রেস দিয়ে দিছে। আমি যদি কোনো টাইটেল দিতাম তাহলে এখানে কিন্তু পরিবর্তন হয়ে হবে এটা, আর বডিতে আমরা কোনো কিছু লিখি নাই তাই আসলে আমরা বডিতে এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না। এখন দেখো আমরা আমরা এখন আমরা একটু পরিবর্তন করব, পরিবর্তনটা দেখো আমরা আবারও যাচ্ছি আমার এই যে নোটপ্যাডে, নোটপ্যাডে গিয়ে এবার আমি কি করি দেখো, আমাদের যে আগের একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি করা ছিল সেটা অলরেডি লেখা আছে। তো আমরা এখন করব কি, হেডের মধ্যে অর্থাৎ হেডের মধ্যে আমরা একটা টাইটেল দিব, টাইটেলটা তোমাদের ইচ্ছা মতো। দেখো আমি টাইটেল দিচ্ছি, তাই আমাদেরকে করতে হবে কি, টাইটেল ট্যাগের সাহায্যে করতে হবে। তো টাইটেল ট্যাগ দেওয়ার পরে আমরা যেহেতু হ্যালো ওয়ার্ল্ড, আসলে আমরা ইন্টারনেটের একটা ওয়েব পেজের জগতে ঢুকছি সেই জন্য সুন্দর লাগার জন্য আসলে এট হ্যালো ওয়ার্ল্ডটা দিচ্ছি। এরপরে এখন যেহেতু আমাদের টাইটেলটা শেষ, একটুক হচ্ছে আমাদের টাইটেল, হ্যাঁ তো টাইটেল লেখার পূর্বে আমরা টাইটেল ট্যাগ দিছি, খেয়াল করো, এবং যেটা টাইটেল সেটা লিখলাম, এরপরে কিন্তু আমরা টাইটেল ট্যাগটা শেষ করব। তো টাইটেল ট্যাগটা শেষ করতে হবে, দেখো আমরা টাইটেল ট্যাগ শেষ করছি, টাইটেল ট্যাগ শেষ করার পরে অর্থাৎ আমাদের হেডের মধ্যে একটা টাইটেল দিয়ে দিলাম। এরপর আসো বডিতে, তো বডিতে আসলে কি লিখবো, বডিতে একটা মেসেজ দিয়ে রাখি, সেটা হচ্ছে বাংলাদেশ ইজ মাই কান্ট্রি। বাংলাদেশ ইজ মাই কান্ট্রি এই মেসেজটা আমরা দিয়ে দিলাম। এখন দেখি এখন এটাকে আমার কি করতে হবে, আমার একটু সেভ করতে হবে, কারণ আমরা যেটাতে ফার্স্ট পেজ হিসেবে যেটাতে সেভ করছিলাম সেটাই আমরা সেভ করে রাখছি। দেখো সেভ করলাম, সেভ করার পরে আমরা ওই যে আমরা যে পেজটা আগে একবার ওপেন করছিলাম ফার্স্ট পেজ, এটাই ছিল ফার্স্ট পেজ। তো এখানে আসলে কোনো কিছু লেখা ছিল না প্রথম প্রথমবার, এখন তো আমরা কিছু আপডেট করলাম, সেজন্য আমাদের করতে হবে কি, এই আপডেটকৃত তথ্যগুলো দেখানোর জন্য আমাদেরকে যে এখানে একটা রিলোড বাটন আছে তোমরা খেয়াল করো, এই রিলোড বাটনটাকে আমাদের একবার ক্লিক করতে হবে। এই রিলোড বাটনটা ক্লিক করলে তোমরা আসলে দেখো আমরা ওই যে যেটা বলছিলাম আমাদের একটা টাইটেল ছিল, টাইটেল ছিল হ্যালো ওয়ার্ল্ড, দেখো এখানে কর্নারের মধ্যে হ্যালো ওয়ার্ল্ডটা দেখা যাচ্ছে, এবং আমরা বডিতে একটা মেসেজ দিচ্ছি যেটা হচ্ছে বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, দেখো সুন্দর করে আমাদের বাংলাদেশ ইজ মাই কান্ট্রি দেখাচ্ছে। তো মূলত এভাবে আমাদের HTML ডকুমেন্ট গুলো তৈরি করতে হয়। তো আসলে এত কিছু যে দেখাইলাম তোমরা বাসায় বসে তোমরা সুন্দর করে প্র্যাকটিস করতে পারবা, তোমাদের যত কিছু পরিবর্তন করতে হয় তোমরা নোটপ্যাড ওপেন করে এখানে লিখবা, লেখার পরে বারবার এখানে তোমরা মজিলা ফায়ারফক্সে গিয়ে আমরা রিলোড করলে আপডেট কিছু তথ্যগুলো দেখাবে। তো এই হচ্ছে আমাদের কথা। তো আরেকটা কথা বলে রাখি, আসলে এত কিছু শিখে রাখা ভালো, কারণ তোমাদের প্র্যাকটিক্যালি এগুলো দেখাতে হবে, এবং
কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে, শুধুমাত্র এই কোডগুলোই তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে। তো ধন্যবাদ।